দাঁড়াও কে তুমি বলো কে তুমি আমরা কি অন্যায় করেছি যে আমাদের সংসারে তুমি আগুন জ্বালিয়ে তছনছ করে দিচ্ছ পার্বতীর কাঁধে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছ কে তুমি কে তোমার পরিচয় জবাব দাও আমি তোমাকে তোমার মায়ের দিব্যি দিচ্ছি বলো কে তুমি সুব্রত তুই বেঁচে আছিস আমাদের এত জানাস নি কেন বাবা কেন জানাস নি আমি শুধু আমার কর্তব্য পালন করার জন্য তোমাকে জানাইনি মা আর তাছাড়া আমি বেঁচে আছি জানতে পারলে তোমাদের অনেক বিপদ হতো মা পার্বতীর কোনো দোষ নেই মা আমি পার্বতীকে দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি বেঁচে আছি এই কথা যেন মা মাধুরী কেউ যেন জানতে না পারে কেউ না তুমি এতদিন পার্বতীকে সন্দেহ করতে মা ভাবতে যে এত টাকাও কোথায় পেল ও আমার দেওয়া গহনা বিক্রি করে এতদিন সংসার চালিয়েছে মা আমার দেওয়া গহনা আমি এতদিন না জেনে তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে কষ্ট দিয়েছি আমাকে তুমি ক্ষমা করো আপনি কি বলছেন মা আমাকে আর বাপে বানাবেন না আপনার তো কোনো দোষ নেই মা তুমি আমাদের সুব্রতর লক্ষ্মী বউ লক্ষ্মী বউ মা এবার আমার কর্তব্য আমাকে করতে দাও মাধুরী মাকে আর তোর বৌদিকে খেয়াল রাখিস আসি পার্বতী আসি মা মাধুরী মাধুরী আপনি অভি উনি আমার দাদা সুব্রত সেদিন জঙ্গলে গুন্ডাদের হাত থেকে উনি আমাদের বাঁচিয়েছিলেন কিন্তু তুমি তো বলেছিলে তোমার দাদা মৃত মানে গুন্ডারা তাকে মেরে ফেলেছে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু পারিনি আমার মৃত্যুর খবরটাকে কাজে লাগিয়ে আমি সুব্রত থেকে শিবা হয়েছি পুলিশের পোশাক পরে অনেকেই কিন্তু সত্যিকারে সৎভাবে দেশ সেবা করে এমন কাউকেই প্রথম দেখলাম আই স্যালুট ইউ স্যার আমি জানি যে আমার এই ছোট্ট বোনটা তোমাকে ভালোবাসে সেই অধিকার নিয়ে আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই যতদিন না আমি নিজেকে প্রকাশ করতে পারছি ততদিন তুমি ওদেরকে একটু দেখো আর যদি কোনো অসুবিধা হয় আমাকে খবর দিও বাগবাড়ির পুরনো শিব মন্দিরে তুমি আমাকে পাবে